যারা আছে কলকাতা থেকে, যারা দেখতে পারোনি তাদের জন্য আজকের এটা। আর যদি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, তো দেখো মানে থিম তো দেখো, ফাইনাল কাজ এখনো হয়নি। তো ফাইনালি গাইজ, আমি এখন রয়েছি হেলানচায়, আর এটা হচ্ছে হেলানচার হচ্ছে স্কুল মাঠ, আর সামনে রয়েছে হচ্ছে থানা। তো গাইজ আজকে আমাদের একটু মানে হেলানচা থানা মানে মানে বাগদা থানায় একটু দরকার আছে, তার জন্য এখন বাজে হচ্ছে 2:40। তো আমি এখন এসেছি থানায় এসে, কারণ ভিতরে শুনলাম যে ভিতরে নাকি কোনো ক্যামেরা অ্যালাউ করা যাবে না, মানে কোনো ব্লগ করা যাবে না, তার জন্য তোমাদেরকে বাইরে থেকেই ইন্টারভিউটা দিচ্ছি। তো আজকে তোমাদেরকে আমি যতটুক পারি তোমাদেরকে দেখাবো, যেহেতু হেলানচায় এসেছি, আর হেলানচায় কালীপুজোর প্যান্ডেল কিন্তু ভাই সেরা হয়, তোমরা জানো সবাই যে হেলানচায় কিন্তু কালীপুজোর জন্য কিন্তু বিখ্যাত। তো তোমাদেরকে বেস্ট যে প্যান্ডেলটা এখানে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো, আমি চেষ্টা করবো দেখানোর। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগদা থানা বনগাঁ পুলিশ জেলা, ঠিক আছে। তো আমি এখন একটু থানায় ঢুকবো, কারণ থানায় একটু কাজ আছে, তার জন্য ভিতরে ক্যামেরা এলাও নেই, তার জন্য আমি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। আমি যে থানায় যে কাজটা করতে এসেছিলাম সেটা করতে আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। তো তারপরে এখন এই বিকালের এই সুন্দর ওয়েদারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্পোর্টিং ক্লাবের থিমটা দেখাতে, মানে এবছর কী থিম করেছে আমি জানি না, তা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গেছি আমি কিন্তু হেলানচা স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আর এই মন্দির এখনও মানে পুরোপুরি কিন্তু মানে কাজ শেষ হয়নি, প্যান্ডেলের কাজ পুরো শেষই হয়। তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাবো, এইদিকে আছে বনগা চলে গেল, আর এদিকে বাগদা দত্তবিলিয়া চলে গেল, আর পুরো রোডের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আমরা একটু ভিতরে যাবো এখন, আর হাতের এই কাজগুলো দেখো একবার তোমরা, মানে পুরো কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে এইগুলোকে, এইগুলো টিন দিয়ে তৈরি করা হয়েছে গাইস, মানে। আর এখান থেকে যদি দেখি রাস্তা হচ্ছে এই, আর প্যান্ডেল কিন্তু এখানে রয়েছে, ভিতরে একবার যাব। সব কিন্তু মানে টিনের দিয়ে তৈরি করা, যে ঘরের যে টিনগুলো হয় না সেই টিনগুলো দিয়ে তৈরি করা। তো ভিতরটা যদি একবার তোমাদের দেখায়, এখনও কোনো লাইটিংয়ের কাজ কিন্তু এখানে হয়নি, মানে কিছুই এখনও হয়নি, কমপ্লিট হয়নি, কারণ এখনও পুজো বাকি আছে, 2 থেকে 3 দিন বাকি আছে, তো তার আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো মায়ের মূর্তি কিন্তু চলে এসেছে, কিন্তু মায়ের মূর্তি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, তোমরা দেখো এটা কিন্তু মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি এখনও মায়ের মুখটা দেখতে পারলাম না তোমাদেরকে। আর উপরে যদি বলি তোমাদেরকে একবার দেখাই, উপরে এখানে কিছু নেই, কিন্তু এই মাঝখানের এই কাজটা যখন লাইটিং বসবে না এর ভিতরে, আমি মনে করি গাইজ আলাদাই হয়তো লাগবে, কারণ সাদা জিনিসের উপরে যদি লাইটিং পড়ে, কালারফুল লাইটিং, তাহলে মানে আলাদাই লাগবে। তো হেলানচা এসছি, ভাবছিলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, যেহেতু হেলানচা এসছি, আর হেলানচা এসে তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবে। তো দেখো এটাই ছিল, এখনও কাজ সব বাকি আছে। তো চলো তোমাদেরকে আর একটা প্যান্ডেল আমি দেখাবো তোমাদেরকে। তো আমি কিন্তু এখন আর একটা প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছি। তো হেলানচা আজকে শুক্রবার, আজকে সে হেলানচার হাট, তার জন্য একটু ভিড় আছে। ভাবতে পারিনি যে থানায় এতটা লেট হবে, বুঝতে পারিনি। আমি কিন্তু আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি, তো আজকে মানে কী সঙ্গ রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো রাস্তাটা পার হতে হবে, কারণ আজকে অনেক ভিড় রয়েছে। তো দেখো এখানে রয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা পরিচালনা হেলানচা সবুজ সংঘ। তো এটা হেলানচা সবুজ সংঘ, আর আলোক মহলায় ভামরি মা, ঠিক আছে, কত শিল্পী দাঁড়ায় তোমরা সব দেখে নাও লেখা রয়েছে। তো তোমাদেরকে একটা ভিতরটা দেখাই, তো আগে দেখাবো যে আর কি দিয়ে তৈরি হচ্ছে এটা। এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে সত্যি বলবো গাইজ, আমার কাছে পুরো আলাদাই লাগছে, আর এখনো পর্যন্ত সবাই মিলে কাজ করছে, কারণ পুজোর বেশি দিন নেই, মাত্র 2 দিন পুজো আছে। তো দেখো এই কিন্তু এই অনেক কিছু রাখার থাকে, কিন্তু এখানে কিন্তু রাখতে হয় যেগুলো, মানে আমি তো জানি না গাইজ, এখানে আমি বুঝতে পারছি না। তো এইগুলো দিয়ে কাজ তৈরি হচ্ছে। আর যদি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, তো দেখো মানে থিমটা কিন্তু আলাদাই তৈরি করছে, এখানে যদি লাইটিং পড়ে না আমি বলবো যে এটাই বেস্ট হবে। হাইট কিন্তু অনেকটা হাইট, এখানে অনেক ছোট দেখাচ্ছে ফোনের ভিতরে। তো চলো তোমাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই। তো দেখো এখানে কিন্তু সবাই কাজ করছে, মানে
কারণ আর বেশি দিন নেই আর এইগুলো সব এখনো মনে হচ্ছে উপরে উঠবে। আর তোমাদেরকে যদি একটু দেখাই, দাদা কতজন কাজ করছেন এখানে? 20 জন। আচ্ছা এখনো কদিন লাগতে পারে মানে পুরো কমপ্লিট হতে? আজকে হয়ে যাবে। আর লাইটিং লাইটিং আসবে কবে? ও তো গাইস আজ থেকে বলছে স্টার্ট হয়ে যাবে, তো রাত্রে তাহলে থাকবো দেখি। আর রাত্রে না, কালকে আবার আসবো, কারণ আজকের হবে না। তো এখানে 20 জন কাজ করছে আর এর ভিতরে নাকি সব লাইটিং সেট করা আছে, আমি তো দেখতে পারিনি হয়তো। ও হ্যাঁ পেয়েছি, তো দেখো এখানে ওই যে লাইটিং রয়েছে। তো আশা করি এটাই বেস্ট হবে, কারণ এটাই ভালো লাগছে, দুটো দেখলাম। আর ভিতরে কাজ এখনও অনেকটা বাকি আছে। তো তোমাদেরকে একটু ভিতরটা যদি দেখাই, চলো। তো সব কিন্তু দেখো কত জিনিস, মানে এইগুলো দাদা এইগুলোকে কি বলা হয়? আয়রন ঝুড়ি। আচ্ছা আচ্ছা, তো গাইজ আমি তো জানি না, তোমাদেরকে বললাম এটাকে আয়রন ঝুড়ি হয়, এটাকে দেখে সব সেট করছে কিন্তু দাদারা। তো উপরে যদি দেখায় মানে সব কিন্তু দেখো এই আয়রন ঝুড়ি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা মানে থিমটা করা হচ্ছে, মানে দেখো সব মানে উপরে তো দেখলে সব ওই একই সিস্টেম, নিচেও সব একই সিস্টেম। আর সাইডে দেখো এখানে হচ্ছে মাকে রাখা হবে এই সাইডটাই, আর এখনও পুরো কাজ চলছে, মানে পুরো সাইডটাই দেখো, উপরটা কিন্তু ওয়াও, মানে পুরোটাই আর কি। আমাদের বড় পুজোর সময় যে ফুসকার প্যান্ডেল, আর আজকে দেখতে হচ্ছে আয়রন ঝুড়ির প্যান্ডেল। তো গাইস আহলানচা এই জন্যে বলা হয় বিখ্যাত, তো নতুন নিত্য নতুন আর কি কিছু করার চেষ্টা। তো ফাইনালি গাইস আমি আর একটা থিমের সামনে চলে এসেছি, এটা হচ্ছে হেলানচাই বালিকা বিদ্যালয়ের যে মাঠটা রয়েছে, স্কুলের মাঠ। তো সেই মাঠের ভিতরে একটা থিম তৈরি হয়েছে, তো আমি কিছু বলবো না, তোমরা আগে দেখো তারপরে ডিসাইড করো যে এটা কোন থিম। তো তোমরা দেখতে পারো, যারা হচ্ছে কলকাতা থেকে যারা দেখতে পারোনি তাদের জন্য আজকের এটা মানে এই বছরের আর কি হেলানচা নবরণ সংঘ। তো দেখো নবরণ সংঘ এটা তৈরি করেছে ডিজনিল্যান্ড। তো এটাতে আমি বলবো যে কলকাতায় যাওয়া লাগছে না, আর কলকাতার মানুষ যারা দেখেছো, যারা আমাদের এই সাইডটা মানুষ দেখতে পারোনি তাদের জন্য এটা। তো তোমরা চলে এসো, আর মনে হয় 1-2 দিন আছে পুজো, মায়ের পুজো কালী পুজো। তো তোমরা চলে এসো, আমরা একটু ভিতরে ঢুকবো, কারণ বাইরের থেকে তো ভালোই লাগছে। হাই, তো চলো, এখন তো ফাঁকা আছে কিন্তু এখানেই বেশি ভিড় হবে আমার যা মনে হচ্ছে। ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ দেখো তোমাদের জন্য এগুলো। হ্যাঁ, তো দেখো বাচ্চাদের জন্য কিন্তু, আর ভিতরে কাজ চলছে সব, যে এতে দাদারা কাজ করছে, কারণ বেশি দিন আর নেই। দাদা কতদিন ধরে কাজ করছেন? এক মাস হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা তো তৈরি হয়েছিল কলকাতায় দুর্গাপুজোতে, কিন্তু এখন আমি এসে দেখছি যে হেলানচাতে এবার মানে বাড়ির পাশে দেখতে পারবো কলকাতার থিম। তো একটা কথাই বলবো, যারা কলকাতাতে দেখতে পারোনি চলে এসো হেলানচাতে, কারণ হেলানচা এবারে হবে। তো কতজন কাজ করেছেন এখানে? 14 জন। এক মাস ধরে 14 জন কাজ করে গেছেন, তো ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। তো উপরে যদি তোমাদেরকে একটু দেখাই, উপরটা কিন্তু মানে খুব ভালো কাজ করেছে, এখনও কাজ বলছে দাদা, বাকি আছে। আর এখানে হচ্ছে মাকে রাখা হবে, মাকে এখনও আনা হয়নি, যেহেতু এখনও 2-3 দিন বাকি আছে পুজো। তো উপরে যদি দেখাই তোমাদেরকে, দেখো এখনও কিন্তু লাইটিংয়ের কাজ মানে কিছুই হয়নি, মানে কোনো প্যান্ডেলে কিন্তু এখনও লাইটিংয়ের কাজ হয়নি, কিন্তু এই প্যান্ডেলটা আমি বলবো যে বাইরের থেকে ভালো লাগছে। তো চলো তোমাদেরকে বাইরের থেকে আর একটা শট দেখাই, হেলানচাই তৈরি হয়ে গেছে। তো ভাই আলাদাই কিন্তু মানে মানে ভিতরটা এই প্যান্ডেলে মানে এই থিমটা আমি দেখলাম যে ভিতরটা যেমন হোক না কেন বাইরে কিন্তু ভাই ওয়াও, কারণ এখনও লাইটিংয়ের কাজ বাকি আছে, আর লাইটিং দিলে কিন্তু এটা আলাদাই লাগবে। আর ফোনে তোমরা ভাবছো হয়তো অনেক ছোট, কিন্তু না, কিন্তু এটা কিন্তু অনেক হাইট আছে, তোমরা আসবে আসলেই বুঝতে পারবে। দেখো এটা কিন্তু অনেক হাইট আছে, তো বুঝতে পারছো তোমরা। আর বাকি আছে কদিন ভাই? 2-3 দিন না? 2 দিন। তোর বাড়ি এখানে সাইডে? তো সাইডে ভাই কলকাতা প্যান্ডেল হয়ে গেলো তোদের, কলকাতায় এটা হয়েছিল দুর্গাপুজোর সময়, আর বনগাঁয় হয়েছিল, কিন্তু এবার তোদের বাড়িতে হয়েছে না? তোদের বাড়িতে তো হয়েছে না এটা? তোদের বাড়িতে হয়েছে? তো সবার বাড়ি এখানে? আচ্ছা, আমাকে চিনিস? গাজাব বেজাতি, আমার বাড়ি দত্তবিলাই। হ্যাঁ, খালি এসছি তোদের এই প্যান্ডেল দেখার জন্যে। তুই চিনিস, আইফোন চিনিস?
কি দেখে বুঝলি? আপেল দেখে বুঝতে পারিস? ও তাই, আমরা যখন ছোট ছিলাম তখন আইফোন কি জিনিস আমরা বুঝতাম না, জানতামই না। আর একটু একটু মানে তোদের বয়স কত? 11-12-10। তো একটা কথাই বলবো, তোমরা চলে এসো, আলাদাই আছে, এবার হেলান চাই হবে, বুঝো ফাটাফাটি। তো চলো আর একটা প্যান্ডেল যদি পারি দেখাবো, না হলে ভাই আজকে এখানে শেষ করছি, কারণ অনেকক্ষণ এসেছি। তো সবাই একটু টাটা করে দাও। টাটা টাটা। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো।